কেপিসিতে এমবিবিএসে ভর্তি দামে প্রতারণার অভিযোগ অভিযুক্তকে অপহরণ এমবিবিএসে ভর্তির জন্য 48 লক্ষ টাকা নেবার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে 48 লক্ষ টাকা নেবার পরেও এমবিবিএসে ভর্তি না হতে না পেরে অপহরণ প্রতারককে অপহরণের অভিযোগ বেলদা থেকে তাকে উদ্ধার করলো পুলিশ অপহরণের অভিযোগে যাদবপুর থানার হাতে গ্রেপ্তার চারজন 22 অক্টোবর পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজত फिर सक्रिय दलाल चक्र केपीसी मेडिकल कॉलेज हासपाताले एमबीबीएस भर्ती करार नामे प्राय 40 लक्ष टाकार उपरे दावा दीते होयेछिलो एमनटाई अभियोग एवं तारपर सेई टाका फेरत नेवार जोन्नो अपहरणेर अभियोग এবং ইতিমধ্যে গতকাল লিখিতভাবে অভিযোগ হয় যাদবপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেলদা থেকে একজনকে এবং একটি হোটেল থেকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই যে চারজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হয়েছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ঘটনায় তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে কেন অপহরণ করা হয়েছিল এবং 1,90,000 টাকার মতন ট্রানজাকশন হয়েছে সেই তথ্য প্রমাণ তারা ইতিমধ্যে পেয়েছেন এবং এই ঘটনায় অন্য আর কেউ আছে কিনা তারা জানতে চান ইতিমধ্যে হেফাজতে এই যে চারজনকে পাওয়া গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করতে চায় পুলিশ মূলত যেটা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ তারা পেয়েছেন যে লিখিতভাবে অভিযোগ হয়েছে যে এমবিবিএস এ ভর্তি করে দেওয়ার নামে প্রায় 40 লক্ষ টাকার উপরে নেওয়া হয়েছিল এবং সেই টাকা ফেরত হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে যে কাগজ তারা চাইছিলেন সেই কাগজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যে যারা টাকা দিয়েছিল তারাই যাকে টাকা দিয়েছিল তাকে অপহরণ করেছে এবং অপহরণ করার পর তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সব মিলিয়ে পুরো বিষয়টি কি সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ইতিমধ্যে আমরা দেখতেই পেলাম যে আলিপুর কোর্টে এই চারজনকে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে ইতিমধ্যে হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ক্যামেরায় প্রতীক রায়ের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এটা কিডন্যাপ করেছিল এ টাকা পয়সা দিয়েছিল কত টাকা দিয়েছিল এখন আমাদের ওটা একটা কি এমবিবিএস অ্যাডমিশন করানোর জন্য টাকা দিয়েছিল সে ভদ্রলোকে সেটাও আমি ডিটেইলস এখনো বলতে পারলাম না আমাদের অ্যাডভোকেট এখনো জানাননি ঠিক আছে আমরা এসি হিমাদ্রির বাড়ির তরফ থেকে সে একটা কম্পিউটার সেন্টার আছে ওই কম্পিউটারে বাচ্চাদের টিউশন পড়ায় আর ই করে আগামী শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত হতে চলেছে এই ন্যায় বিচার যাত্রা আগামী শনিবার আমরা একটি আমাদের আমরণ অনশন রত সহযোদ্ধাদের সংহতিতে এবং আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনের সংহতিতে আমরা একটি ন্যায় বিচার যাত্রার ডাক দিচ্ছি সেই ন্যায় বিচার যাত্রা আমরা আমাদের কোন অভয়ার বাড়ি সোদপুর থেকে আমরা এই ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত আমরা করতে চলেছি আমরা এটাও জানাতে চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে নারী শিক্ষার বিষয়টি উপেক্ষিত হয়েছে যেভাবে আমাদের বাংলার নারীরা বাংলার মেয়েরা লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে তার প্রতিবাদে আমরা জানাতে চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জয়নগর মালদা কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় একই দিনে আগামী পরশুদিন আপনারা আমাদের এই ন্যায় বিচার যাত্রার সাথে সাথে আপনারাও সামগ্রিকভাবে সমস্ত নাগরিক সংগঠন সামাজিক সংগঠন আমাদের এই আমরণ অনশন অনশনরত সহযোদ্ধাদের সম্মতিতে আপনারাও পায়ে পা মেলান এবং সমস্ত জায়গায় এই ন্যায় বিচার যাত্রা গড়ে তুলুন এবং এই ন্যায় বিচার যাত্রায় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সামাজিক নাগরিক সমাজ পা মেলান।